নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল রাধে রাধে এসএইচজি। আজকের আপনাদের যে বিষয় নিয়ে রেজুলেশনটি দেখাবো তা হলো দলের সাধারণ সদস্য দল ত্যাগ ও তার পরিবর্তে নতুন সদস্য দলে যুক্ত হওয়া। তাহলে ভিডিওটি শুরু করা যাক। যেমন দেখুন, আপনারা তো জানেন রেজুলেশন খাতায় এটা লিখতে হয়, তারিখ, সময়, সভা সংখ্যা, দলের নাম, দলের আইডি, অর্ধসভার সভানেত্রী কে হবে, দলের মোট সদস্য সংখ্যা, সবাই উপস্থিত সদস্য সংখ্যা, গ্রাম, মৌজা, এগুলো। তাহলে বিষয়ভিত্তিকা কী আলোচনা? এক হচ্ছে পূর্ব পাঠের আলোচনা, দুই হচ্ছে দলের সাধারণ সদস্য দল ত্যাগ ও তার পরিবর্তে নতুন সদস্য দলে যুক্ত হন, আর বিভিন্ন অধ্যক্ষ সভায় দলের সভানেত্রী মহাশয়া সবার কার্য পরিচালনা করেন। সভার শুরুতেই বিগত সভার কার্য বিবরণী পঠিত অনুমোদিত হয়। সভানেত্রী মহাশয়া সম্পাদক মহাশয়কে আজকে আলোচ্য বিষয় নিয়ে সভায় বিস্তারিতভাবে আলোচনা করতে বলেন। আলোচনান্তে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয় যে আমাদের দলের সাধারণ সদস্য রমা মণ্ডল শারীরিক অসুস্থতা বা পারিবারিক কারণে, আপনারা যে কোনো একটা কারণ লিখতে পারেন। যদি সে সত্যি করে শারীরিক অসুস্থতা হয় তাহলে শারীরিক অসুস্থতা, তা না হলে পারিবারিক কারণ থাকলে পারিবারিক কারণ, ঠিক আছে, কারণে তিনি দল ত্যাগ করছেন। এই পর্যন্ত দলের প্রত্যেকটি সদস্যের ব্যক্তিগত সঞ্চয় 1500 টাকা এবং প্রত্যেকের প্রাপ্য সুদের পরিমাণ 200 টাকা। অর্থাৎ রমা মণ্ডলের প্রাপ্য হচ্ছে 1500 টাকা সঞ্চয় এবং প্লাস 200 টাকা সুদ, তাহলে মোট হচ্ছে 1700 টাকা। রমা মণ্ডলের পরিবর্তে সীমা রায় দলের নতুন সদস্য নিযুক্ত হচ্ছেন। তিনি 1700 টাকা সর্বসম্মুখে দলের নেত্রীদের কাছে জমা দিয়ে দলে নিযুক্ত হলেন। এর ফলে তিনি দলের অন্যান্য সদস্যদের ন্যায় সমান সুযোগ সুবিধা পাবেন এবং রমাকে সর্বসম্মুখে তার প্রাপ্য 1700 টাকা দেওয়া হইল। অর্থাৎ রমা দলের কাছ থেকে তার সমস্ত প্রাপ্য অর্থ বুঝিয়া পাইল। অধ্যক্ষ সভায় আর কোনো আলোচনা না থাকায় সভানেত্রী মহাশয় সবাই উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সবার কাজ শেষ করেন। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। নমস্কার।